মানুষের এই সাড়ে তিন হাত বডির ভেতরে পাঁচটা সিকিউরিটি লক আল্লাহ দিয়ে রেখেছে। এই লক গুলো কারো সাথে মেলে না। আমার বিকাশ নাম্বার আছে, এর যে পিন কোড আছে, আবুল কাসেম ভাইয়ের বিকাশ নাম্বার আছে, ওনার পিন কোড যদি এক রকম হয়ে যায় টাকা উঠবে না? উঠবে না। প্রত্যেকের বিকাশ নাম্বারে পিন কোড আলাদা। আমার শরীরের ভেতরে এরকম পাঁচটা সিকিউরিটি লক আছে, কোড আছে, এই পাঁচটা নাম্বার কারোর সাথে মেলে না। তার ভেতরে এক নাম্বারে চামড়া, কি নিজের চামড়া দেখতে পাচ্ছেন, যদিও মনে হচ্ছে যে এনার সাথে চামড়ার মিল আছে কিন্তু মিলবে না। আমার শরীরে 9768 প্রকার চামড়া আল্লাহ লাগিয়েছে। আশ্চর্য হচ্ছে এই জায়গায় যে কোনো চামড়া কোনো জায়গার সাথে মিল নেই, এমনভাবে আল্লাহ চামড়ার ভেতরে কি যেন দিয়েছেন যে সে চামড়া এমন জায়গায় আছে যেখানে লাগলে শীত লাগে। এই যে আমার এখানে শীত লাগছে না কিন্তু কানে শীত লাগছে। কানের চামড়া আর এই মুখের চামড়া একরকম, চামড়া তো দেখতে মনে হচ্ছে একই, এর ভেতরে কি যেন আছে, এই কি যেন আছে এইটা কে দিল বলুন? বলেন আল্লাহ। আল্লাহ যে একজন আছে, কিয়ামতের ময়দানে আমার বোঝা ওলা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, কেউ কারো বোঝা নেবে না, নিতেও চাইবে না, তার প্রমাণ এটা। আমার চামড়া ফেটে যাক কেটে যাক, আপনি এর চামড়া এনে লাগিয়ে দেবেন, লাগবে না, আরো পছন্দ ধরবে, নষ্ট হয়ে যাবে। আমার শরীরের কোনো জায়গার চামড়া এনে যদি লাগিয়ে দেন তাহলে ওই চামড়া ভালো হবে। আল্লাহ বোঝাতে চায় বান্দা, তোর চামড়া ওর সাথে মেলে না, আর কেয়ামতে তোর পাপের বোঝা ও বহন করবে, ও তোরে বলে তুই বিশ্বাস করিস, ও ধোকাবাজ আর তুই পাগল। এরকম ধোকাবাজ দেশে এখন কিন্তু তৈরি হয়েছে। তোর কোনো চিন্তা নেই, বাবা আছে, বাবা আছে, বাবার কি হবে বাবা জানে। দ্বিতীয় নম্বরে মানুষের মেলে না হাতের আঙ্গুলের ছাপ, 153টা এখানে রেখা আছে, কত সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আল্লাহ দিয়েছে, কিন্তু আশ্চর্য আজ পর্যন্ত কারোর সাথে এই 153টা রেখা মেলে না। অথচ মানুষ এখনই পৃথিবীতে 750 কোটির উপরে, 750 কোটির উপরে মানুষ যারা মোবাইল সিম ব্যবহার করে, দেখবেন 017 শেষ হয়ে গেলে 013 দেয়, এই কথা বলে না কেন? এরপরে হয়তো 3 শেষ হয়ে যাবে, 014 দেবে, বাঙালি গ্যাস দেখে। এই যে 750 কোটি মানুষের সবাই কিন্তু মোবাইল ব্যবহার করে না, অর্ধেক মনে করেন ব্যবহার করে, এরপরেও সিম কোম্পানি যারা আছে তারা আর পারছে না, নাম্বার পাল্টাতেই আছে। অথচ কি এক কারিগর এর ভেতরে 153টা রেখা দিয়ে ছেড়ে দিয়েছেন, সে যেদিন তৈরি করেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, কিন্তু এই রেখা কারো সাথে কারো মিলবে না, মিলবে না। তিন নম্বরে কণ্ঠের স্বর, এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা ধাক্কা লাগে, 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়, এই যে সুবহান এই শব্দটা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে, কয়টা বলেন? বলেন দাঁড়সাধ্য এই জায়গায় যে 27টা স্তর সবার পার হয়, যখন একেবারে শেষ স্তরে আসে তখন এই স্বর পাল্টিয়ে যায়, এক এক জনের স্বর আল্লাহ এক এক রকম করে, কারোর সাথে কারোটা আর মেলে না। চার নম্বরে জহব্বার ভেতরে যে স্বাদের স্তর আছে, জহব্বার ভেতরে আস্বাদন স্তর আছে, স্বাদ ন্যায় যেটা, এটার স্তর হচ্ছে 357টা। 357 প্রকার খাবার যদি কেউ দেয় একবারেই বলে দেবে যে ওইটার অমুক স্বাদ। 1.5 কোটি আস্বাদন স্তরে কয়েক ইঞ্চি জহব্বার ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন। 1.5 কোটি খাবার আপনাকে স্বাদ বলে দিতে পারবে একটার পর একটা দিলে। বাংলাদেশ সহ বিশ্বে কোনো জায়গায় 357 প্রকার খাবার এক জায়গায় তৈরি হয় আমি পাইনি। এই গাজীপুরের নিরিবিলি হোটেলে মনে হয় 180 প্রকার আছে, এরপরে আর নেই। ও কাঁঠালের পাতা ভর্তা করে বলে এটা খাবার, ও তোতামিয়া বলে এত ভর্তা আমি পান কোথায়, ও তো কাঁঠালের ভর্তা, কারণ কাঁঠালের পাতা এলে ভর্তা করে বসে এটাও একটা, তার মানে সব মিলে 180, আর জহব্বা আস্বাদন স্তর আছে 357, এই আঙ্গুলে আছে 153।
আর একটা আছে চোখ, চোখের ভেতরে আল্লাহ 5টা থেকে 6টা জিনিস প্রত্যেককে দিয়েছে। 1,70,000 চিকন চিকন রগ দিয়েছে চোখের ভেতরে। এই চোখের রগ গুলো সব মাথার সাথে সেট করা, মাথার ভেতরে আবার 7টা জিনিস আল্লাহ সেট করে দিয়েছেন। এর সামনে আছে মোটর কর্টেক্স, এরপর সেন্সরি কর্টেক্স, ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব, টেম্পোরাল লব আর বাকশক্তি। এই 7টা জিনিসের ভেতরে 1-1টা 6টা করে ভাগ করে 6-7টা 42টা জিনিসের ভেতরে 1,70,000 রগ সব সেট করা। বিজ্ঞান জানিয়েছে যদি একটা রগ একটু দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, তাহলে আপনার প্যারালাইজড হয়। আপনাকে যদি আল্লাহ মনে করে যে এর একটু টাইট করব, কিচ্ছু লাগবে না, শুধু একটা রগ একটু ঢিল করে দেবে, কথা বুঝতেছেন? মানুষ, আমি এই আয়াতগুলো যখন পড়ি মাঝে মাঝে চিন্তা করি, ও মস্তানি করে কি নিয়ে, ওরে তো ফেলে দিতে কিছুই না, শুধু একটা রগ ঢিল করে দেবে, যা। আরে রগ গুলো সব কার কথা মতো চলছে বলেন তো? প্রত্যেকটি রগের পেছনে কি 19 জন, প্রত্যেকটি রগের পেছনে 19 জন করে ফেরেস্তা আছে। সূরা মুদাসসিরের তাফসিরে পাবেন 19 জন করে ফেরেস্তা দায়িত্ব পালন করছে প্রতিটি রগে। রগের সংখ্যা কত শুধু চোখে? 1,70,000। এই যে 7 দেখছি, এ বাড়ি যেতে যেতে ভুলে যায়। 1,70,000 শুধু রগ, 1-1টা রগে যদি 19 জন করে থাকে, আপনি ক্যালকুলেটারে হিসাব করেন, আমার মনে হয় রগের হিসাব করতে ক্যালকুলেটর নষ্ট হয়ে যায়। মহান আল্লাহ এর চোখের ভেতরে আরো 6টা স্পেশাল জিনিস দিয়েছেন, মনি, কর্নিয়া, লেস, লেন্স, ইকুয়া, ডিপ ইকুয়া। থাক, এই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝবেন কিনা জানি না, আমি আল্লাহর পরিচয়ের জন্য এগুলো তুলে ধরলাম যে মহান আল্লাহ আপনার ভেতরে এই 5টা সিকিউরিটি লক দিয়ে জানাতে চেয়েছেন, বান্দা তুমি নিজে অন্যায় করে কারো উপরে তুলে দেবা এটা সম্ভব না, কারো বোঝা কেউ বহন করবে না, তার প্রমাণ হচ্ছে এইগুলো। এমনকি স্বামী যদি অন্যায় করে স্ত্রী বোঝা বহন করবে, এটা সম্ভব না। যদিও স্বামী স্ত্রীকে সুখে রাখার জন্য উল্টাপাল্টা কাজ করে, হারামি খারাপি কাজ করে, তারপরও না, ও নিতেও চাইবে না, বলবে কি করে খাওয়াবে তোমার ব্যাপার। এই জন্যে আপনার স্ত্রীর চাইতে তো আর আপন না, আপনার পীর সাহেব বলেন না কেন, আপনার মায়ের চাইতে কি আপন? সে মা যদি বলে দুনিয়ায় আমার বিয়ে হয়নি, তোর মতো ছেলে আমি পাবো কোথায়, পীর সাহেব আপনার বোঝা নিয়ে যাবে, আপনাকে বোঝায় আর আপনি বুঝে ফেলে, কিসের বোঝ আপনার? এসব ভ্রান্ত ধারণা আল্লাহ আমাদেরকে সঠিক ধারণা নেওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন।